নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু শেখার জন্য বা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন বেশ কিছু বস্তু ঘুমানোর সময় আপনার মাথার কাছে রাখলে আপনার জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর সংকট। এবং বেশ কিছু বস্তু রয়েছে যেগুলো ঘুমানোর সময় বা আপনার বিছানার কাছে যদি রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। তাই এই দুটি বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আলোচনা করব এমন বেশ কিছু বস্তুর বিষয় যা বাস্তুশাস্ত্র মেনে যদি আপনি আপনার বিছানার কাছে বা আপনার মাথার কাছে রাখতে পারেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। কারণ একজন ব্যক্তির জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অপরিসীম। বাস্তু একজন ব্যক্তির জীবনকে নানাভাবে প্রভাবিত করতে পারে। শাস্ত্র অনুসারে যদি আপনি এই সমস্ত প্রয়োগগুলি করতে পারেন, তাহলে আপনার অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। গৃহের ইতিবাচক প্রভাবই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, আবার গৃহের নেতিবাচক প্রভাব জীবনকে করে তুলতে পারে দুর্বিষহ। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ক্রমাগত জীবনে ব্যর্থ হচ্ছেন, মানসিক চাপের মধ্যে রয়েছেন, তারা অবশ্যই বাস্তুশাস্ত্র মেনে এই কয়েকটি বস্তুর মধ্যে কোনো একটি বস্তু আপনারা ঘুমানোর সময় আপনার মাথার কাছে বা বিছানার কাছে অথবা আপনার বালিশের তলাতে রাখুন। সম্পূর্ণ বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে এই বিশেষ উপায় করবেন, আর যা করলে আপনার জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে বালিশের নিচে ভগবদ গীতা অথবা সুন্দরকাণ্ড যদি আপনারা রাখতে পারেন, তাহলে আপনার মনের নেতিবাচক প্রভাব অতি সহজেই দূর হবে এবং ইতিবাচক প্রভাব বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং আপনার কর্মক্ষেত্রে পারফরম্যান্স অনেকটাই আপনার অনুকূলে থাকবে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনারা পাবেন, তাই এই বিশেষ উপায়টি আপনারা সপ্তাহের যে কোনো দিন করতে পারেন। তাই শাস্ত্রমতে আপনারা অবশ্যই এই উপায়টি করুন। শাস্ত্রে বলা হয় যে ঘুমানোর সময় যদি মূলাকে আপনার বালিশের তলায় রাখতে পারেন এবং পরের দিন সকালে সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শিবলিঙ্গে আপনারা গঙ্গা জলে ধুয়ে নিয়ে সেই মূলাকে অর্পণ করতে পারেন, তাহলে লাল কিতাব অনুসারে রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। তবে তার আগে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য আপনারা প্রার্থনা করে এই মূলাকে বালিশের তলায় রাখুন। মঙ্গলবার রাতে যদি সবুজ মুগডাল একটি সবুজ কাপড়ে বেঁধে বালিশের নিচে ঘুমের সময় রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠে কোনো সধবা মহিলাকে এই মুগডাল যদি দান করেন অথবা কোনো দুর্গা মন্দিরে মায়ের পায়ে যদি নিবেদন করেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার জন্মকুণ্ডলিতে বুধের অশুভ প্রভাব ধীরে ধীরে দূর হবে এবং সেই সাথে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে, ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। ঘুমানোর আগে মাথার সামনে একটি তামার পাত্রে যদি জল রেখে দেন এবং সকালে উঠে ওই জল যদি আপনি মুখ ধুয়ে সেই জল যদি গ্রহণ করেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। তবে খেয়াল রাখবেন এমন জায়গায় রাখবেন যাতে কোনোভাবেই আপনার শরীরের কোনো অংশ স্পর্শ না পায় বা পদস্পর্শ না পায়। এতে রবির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন এবং সরকারি চাকরি বাকরি সংক্রান্ত বিষয়ে শুভ ফল আসবে এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ দূর হবে। লোহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু যা গৃহের নেতিবাচক প্রভাবকে দূর করতে পারে। তাই আপনি যদি আপনার সময় ভালো না যায় এবং বিভিন্ন কর্মক্ষেত্রে দুশ্চিন্তা চলে আসে, ঘুমের মধ্যে যদি আপনি দুঃস্বপ্ন দেখেন, ঘুমের ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই আপনি বালিশের নিচে লোহার চাবি রাখুন। সেক্ষেত্রে লোহার চাবি ছাড়াও আপনারা ছোট কাঁচিও রাখতে পারেন এবং এটি রাখার সময় আপনার সমস্যার কথা আপনার ইষ্টদেবকে স্মরণ করে বলুন। এই ছোট্ট উপায়ে রাহু কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন এবং নেতিবাচক শক্তি দূর হবে। তাছাড়া শনি রাহু কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে আপনি অবশ্যই কর্মক্ষেত্রে উন্নতি করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো, তা হলো সোমবারে যদি আপনারা বালিশের তলায় একটি সাদা ভোজপত্রে বা সাদা কাগজে সিঁদুর রাখতে পারেন,
এবং এই সিঁদুর হতে হবে হনুমানজির পা থেকে নিয়ে আসা বা শরীর থেকে নিয়ে আসা। এবং এই উপায়টি আপনারা সোমবার রাত্রিতে বালিশের তলায় রাখবেন এবং মঙ্গলবার এই সিঁদুর কোনো জলপ্রবাহ করে দেবেন। তাতে আপনার দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে, জন্মকুণ্ডলিতে মঙ্গলের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো, তা হলো কর্পূর। কর্পূর আমরা সাধারণত পূজাতে ব্যবহার করি, পূজার আরতিতে ব্যবহার করি। কর্পূর গৃহের নেগেটিভ শক্তি দূর করতে পারে, তাই এই বস্তুকে আপনারা একটি সাদা কাপড়ে মুড়ে আপনার বালিশের তলায় রাখুন। আপনার শরীর এবং গৃহের নেগেটিভ শক্তি অতি সহজেই দূর হবে। তাছাড়া ময়ূরের পালক আপনারা অবশ্যই আপনার বালিশের তলায় রাখতে পারেন কিংবা আপনার শোয়ার ঘরে রাখতে পারেন। তাতে গৃহের নেগেটিভ শক্তি দূর হবে, দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যা দূর হবে। তাছাড়া অখণ্ড চাল একটি লাল কাপড়ে মুড়ে আপনারা বালিশের তলায় রাখতে পারেন। অখণ্ড চাল হলো অখণ্ড সৌভাগ্যের প্রতীক, তাই এই উপায়টি আপনারা সপ্তাহের যে কোনো দিন অথবা সোমবারে যদি করতে পারেন তাহলে দেবাদিদেবের কৃপা এবং সেই সাথে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আর্থিক উন্নতির যোগ তৈরি হবে। তাই এই বিশেষ বস্তুগুলোর মধ্যে কোনো একটি বস্তু আপনারা অবশ্যই আপনার বিছানায় অথবা বালিশের তলায় রাখুন, তাহলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বেশ কিছু বস্তু যেগুলো একেবারেই আপনার বিছানা গৃহে বা বিছানাতে রাখবেন না বা আপনার মাথার কাছে রাখবেন না ঘুমানোর আগে। প্রথম যে বস্তুর কথা বলবো তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো বই। অর্থাৎ সাধারণত পাঠ্যপুস্তক যা তা পড়াশোনার পরে কোনোভাবেই আপনার মাথার কাছে বা শিওরে রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে এই কাজটি করলে অত্যন্ত অশুভ প্রভাব আসবে এবং নেতিবাচক প্রভাব চলে আসতে পারে, তাই ঘুমানোর আগে এই বস্তুগুলো যথাযথ স্থানে আপনারা রাখুন। দ্বিতীয় যে বস্তুর কথা বলবো তা হলো আয়না। বাস্তুশাস্ত্র মতে আয়না কখনোই আপনার মাথার কাছে যেন না থাকে। আর এই বিষয়টি যদি না মানেন তাহলে আপনাদের পারিবারিক সমস্যা কোনোভাবেই যাবে না, দাম্পত্য জীবনে নেমে আসতে পারে বিভিন্ন সংকট। তাই মাথার কাছের আয়নাকে অবশ্যই আপনারা ঢেকে ফেলুন বা সরিয়ে ফেলুন। ধনে পাতা এমন একটি বস্তু যা রান্নার কাজে ব্যবহার হয়। ভুরু করেও আপনারা ধনে পাতাকে ঘুমানোর সময় মাথার কাছে রাখবেন না, এতে আপনাদের সাংসারিক জীবনের বিভিন্ন সমস্যা চলে আসবে। তাছাড়া আপনারা জুতো চপ্পল এগুলো একেবারেই আপনার বেডরুমে রাখবেন না। জুতো চপ্পল মাস্ক এগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি এবং এই সমস্ত বস্তুর সঙ্গে নেগেটিভ শক্তি আমাদের গৃহে আসে, তাই ভুল করেও ঘুমানোর সময় আপনার মাথার কাছে এগুলো রাখবেন না। ময়লা জামা কাপড় অনেকেই বিছানাতে অথবা বেডরুমে রেখে দেন, কিন্তু ভুল করেও ঘুমানোর সময় এগুলো আপনার বেডরুম থেকে বের করে দিন। দিনের পর দিন যদি ময়লা জামা কাপড় আপনি বেডরুমে রাখতে থাকেন তাহলে তার নেগেটিভ শক্তি কিন্তু আপনার জীবনকে দুর্বিষহ করতে পারে। ঈশ্বরের প্রদত্ত আশীর্বাদ ছাড়া লবণ, হলুদ, কুমকুম এবং শুকনো তুলসী পত্র যদি আপনার মাথার কাছে রাখেন তাহলে আপনার অর্থনৈতিক সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাবে, ঈশ্বরের কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন। তাই ভুল করে আপনারা এই বস্তুগুলি মাথার কাছ থেকে দূরে সরিয়ে রাখুন। তাছাড়া আপনাদের বলবো তুলসী পত্র আপনারা রাত্রিতে ছিঁড়বেন না, দিনের বেলাতে ছিঁড়বেন এবং তুলসী পত্রকে আপনারা বিছানায় রাখবেন না বা মাথার কাছে রাখবেন না। তবে কিছু উপায় বা টোটকার জন্য আপনারা তুলসী পত্র তুলসী মায়ের কাছে প্রার্থনা করে বিছানার তলাতে রাখতে পারেন। তবে ভুল করেও আপনারা পূজার জন্য তুলসী পত্র তুলে আপনার শিওরে রাখবেন না। এই ধরনের ছোট ছোট ভুল ত্রুটির জন্য কিন্তু আপনার জীবনে নেমে আসতে পারে অত্যন্ত দুর্বিষহ বিষয়। তাছাড়া মানি ব্যাগ বা পার্স আপনার মাথার কাছে রাখবেন না, ঘুমানোর আগে অবশ্যই যথাযথ স্থানে এটিকে রাখুন। আর এমনটা করলে মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হবেন, সারা জীবন আর্থিক কষ্টে পড়তে পারেন। ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল, ঘড়ি, ফোন, ল্যাপটপ ইত্যাদি অবশ্যই আপনারা ঘুমানোর আগে তা বন্ধ করে রাখুন এবং আপনার বেডরুম থেকে দূরে সরিয়ে রাখুন। এই সমস্ত বস্তু কিন্তু আপনার গৃহের বেডরুমের নেগেটিভ শক্তি বৃদ্ধি করতে পারে, তা আপনার শারীরিক সমস্যা বাড়াতে পারে, মানসিক সমস্যা বাড়াতে পারে। তাই এই বস্তুগুলি আপনি অবশ্যই খেয়াল করে যদি করতে পারেন এই ছোট ছোট টিপস, তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।